গুড ইভিনিং আপনাদের সবাইকে পোস্ট মার্কেট ভিডিওতে আপনাদের অনেক 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 ওয়েলকাম আজকের আমাদের এই পোস্ট মার্কেট ভিডিওতে আমরা দেখে উঠব কি মর্নিংয়ে প্রি মার্কেট অ্যানালিসিসে যেই প্রেডিকশনটা আমরা করেছিলাম ওইটা মার্কেট রেসপেক্ট করেছে কি করেনি চলুন শুরু করছি ব্যাঙ্ক নিফটির থেকে ব্যাঙ্ক নিফটিতে আমরা প্রথমে বলেছিলাম কোথাও না কোথাও একটা মার্কেট উপরের লেভেলে যদি আসে কেন কি মার্কেট একটা ওপেন গ্যাপ আপ ওপেন হচ্ছিল একটা রেজিস্ট্যান্স লাইন আমরা এটা বানিয়ে রেখেছিলাম দেখুন কোথাও না কোথাও মার্কেট এসে রেজিস্টেন্স এই জোনেই নিয়েছে দু দুবার ডাবল টপ প্যাটার্ন মানিয়ে ওটা ব্রেক করে নিচে গেছে ফল হয়েছে তো আমরা দেখে নেব আপনারা যদি এই লেভেলটাতে দেখুন মানে আমি অনেক প্রাইজ অ্যাকশানে আমার যতটা ট্রেড থাকে আমার যতগুলো মানে স্টাডি আছে সব প্রাইজ অ্যাকশানের ওপরই আছে আপনারা যদি এই প্রাইজ অ্যাকশানটা দেখুন এই প্রাইজ অ্যাকশানটা যদি মার্কেটে করতেন

কোথাও না কোথাও মার্কেট সাস্টেন করেই এখান থেকে ওপরে গেছে তো এটা একটা খুব স্ট্রং লেভেল হয়ে যায় তো মার্কেট এখান থেকে একটা ডাউন ফরওয়ার্ড গেছে আর যেখানে গ্যাপ ফিল করেছে গ্যাপ ফিল করে আরও একটা ডাউন র্যালি দিয়ে দিচ্ছে সেম আমরা যদি নিফটি চার্টটাকে দেখি নিফটি চার্টটা আমি সকালবেলায় বলেছিলাম কি মার্কেট কোথাও না কোথাও এখানে বটম বানাবে যদি আরও স্ক্রুটনাইজ এই চার্টটাকে করে দিই দাঁড়ান এক মিনিট এই লেভেলে এই লেভেলে যদি স্ক্রুটনাইজ করে দিই এই চারটাতে আপনারা দেখুন কোথাও না কোথাও মার্কেট সাপোর্ট মার্কেট সাপোর্ট মার্কেট সাপোর্ট যদি এমনি টাইপকে সাপোর্ট নেয় তো বেশি ভাগ যেটা হয়েছে মার্কেটে এই লেভেলটা ফল করলে একটা খুব বড়ো একটা ফল দেয় মার্কেট ঠিক আছে তো আপনারা এটা যদি দেখবেন আমি সকালবেলা এই রেড লাইনটা প্লট করে রেখেছিলাম ওখানে বলেছিলাম কি এখানে মার্কেট একটা রেজিস্ট্যান্স ফেস করবে এটা বলিনি কি এখানে আসবে এখানে এসে ঢুকবে আবার এখান থেকে ঘুরে যাবে এমনি বলিনি এখানে একটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স ফেস ফেস করবে আর ঠিক অন মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট নিচে গেছে আপনাদেরকে একটা খুব সুন্দর একটা ইনসাইট একটা খুব সুন্দর একটা মানে নলেজ দিচ্ছি আজকে যখনই মার্কেট এই লেভেলে অনেকবার রেঞ্জ বাউন্ড থাকবে ওর নিচে সাপোর্ট ক্রিয়েট করে নেবেন কন্ট্রোল সরি অল্ট প্লাস হেচ দিয়ে একটা লাইন ক্রিয়েট করে দেবে দেখুন এইখানে মার্কেট আপনাকে আর একটু বড়ো করে দিই তাহলে ভালো করে বুঝতে পারবেন হ্যাঁ এই লেভেলেই মার্কেট ঘোরাঘুরি 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 করছে যখন এই লেভেলটা ব্রেক করবে তখন কোনো না কোনো জায়গায় মার্কেটটা একটা খুব স্ট্রং ডাউনফল আর খুব স্ট্রং আপসাইড দেবে যদি এটা যদি ব্রেক করতো এই লেভেলটার থেকে এখানে যদি ব্রেক করতো কোথাও না কোথাও মার্কেট এই লেভেলে গিয়ে একটু দাঁড়াতো তারপরে সেকেন্ড এই লেভেলে গিয়ে দাঁড়াতো তো এই এই ছোটো ছোটো ইনসাইটগুলি মার্কেটে মানে ছোটো ছোটো জিনিসই মার্কেটে অনেক কাজ আছে আর এই ছোটো ছোটো জিনিসগুলি আমরা অত বেশি মানে গ্রোহ্যটা দিই না তো আপনাদেরকে এটাই রিকোয়েস্ট থাকবে প্রাইজ অ্যাকশন ভালো করে লার্ন করুন তারপরে মার্কেটে ইনভেস্ট করুন মার্কেটকে গ্যামলিং ভাবে আসুন না এখানে একটা বিজনেস ভেবে আসুন কি কেমনি করে স্ট্র্যাটেজি বিল্ড আপ করুন আপনার আপনারা যদি আমা আমার থেকে কোনো স্ট্র্যাটেজি চান তো নিচে কমেন্টেসিভ স্ট্র্যাটেজি বলে লিখে দেন আমি স্ট্র্যাটেজি টেকনিক্যাল স্ট্র্যাটেজি অনেক আছে আমার কাছে ভালো ভালো যেটা কি ব্যাঙ্ক নিফটি নেফটি অপশনের জন্য ফিউচারের জন্য ডেফিনেটলি আপনাদের জন্য আমি নিয়ে আসবো আর ওগুলো খুব 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 ডেফিনেটলি খুব ভালো একটা ইনসাইট দেবে আপনাদের ট্রেডিংটাকে তো থ্যাংক ইউ নেক্সট আমি চলে যাবো হ্যাঁ সকালবেলায় কিছু চারটা স্টক দিয়েছিলাম আপনাদেরকে ওই স্টকটা দেখে নেব কি কী পারফরমেন্স হয়েছে আজকে দিনের মধ্যে চলো তাহলে স্টক অফ রেডারটা দেখে নিই এখন আমরা এসে গেলাম স্টক অন রেডারে স্টক অন রেডারে আজকে আমাদের চারটা স্টক ছিল একটা ছিল ফার্মা একটা ছিল ভারত ফোর্জ একটা ছিল এসডিএফসি লাইন আর একটা ছিল আইসি সি এই চারটা স্টকে আজকে আমরা দেখে নেব যা প্রাইজ অ্যাকশন আমরা লাগিয়েছিলাম প্রি মার্কেট এটা কাজ করেছে কি করেনি চলুন প্রথমে আসি সান ফার্মাতে কোথাও না কোথাও আপনাদেরকে দেখুন আমি ডেলি স্টক নিয়ে এসে আপনাদেরকে একটা এক্সাম্পল দিই আপনাদেরকে প্রাইজ অ্যাকশন শিখতে লাগবে কেন কি হতে পারে কাল থেকে পরশু নরচু আমি না থাকতে পারি ঠিক আছে কিন্তু ওই টাইমে আপনারা নিজের স্কিল ইউজ করে মার্কেট থেকে স্টক পিক করুন আর স্টক পিক করে একটা ছোট রিক্স নিয়ে একটা বড় রিওয়ার্ড বানাতে পারুন আমি চাই যেন আপনারা এটা শিখে যান একটা স্কিল ডেভেলপ করুন আপনারা তো আপনারা যদি কিছু এই জন্য আমি আপনাদেরকে বলি কিছু যদি ভিডিও চাই তো আপনারা কমেন্টে লিখুন তাহলে আমি ওইটাকে নিয়ে আসতে পারবো কারণ কি আমাকেও কারোর থেকে পারমিশন নিতে লাগে তারপর আমি তোমার আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসতে পারি তো প্লিজ আপনারা কমেন্ট যদি করেন তাহলে আমি অনেক ভালো ভালো স্ট্র্যাটেজি এত ভালো ভালো মার্কেট প্র্যাকটিস স্ট্র্যাটেজি আছে না যেটা আপনাদের ট্রেডিং এক্সপিরিয়েন্সটাকে একটা অনেকই হাই লেভেলে নিয়ে চলে যেতে পারে চলুন এবার সানফার্মা আমরা দেখবো কোথাও কোথাও আপনারা যদি অন মার্কেটে যদি দেখে থাকতেন এখানে একটা রেঞ্জ বাউন্ড সাপোর্ট রেজিস্টেন্স এইখান থেকে যেই লেভেলটা এসেছিলো মর্নিংয়ে ট্রেড করাটা আনপসিবল ছিল যেই উপর থেকে নিচে এসছে নিচে আসার পরে এই যে গ্রিন ক্যান্ডেলটা যখন ক্রিয়েট করেছে না আপনাদেরকে বলে দিচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেলটা যখন ক্রিয়েট করেছে না এর উপরে এর উপর থেকে আপনারা মানে মানে বিন্দাস আপনারা বাইং একটা কল পিক করতে পারতেন কেন কি খুব স্ট্রং সাপোর্ট এসেছিলো কেন কি যখন আমি দেখছিলাম ফার্মাটা তখন আমার লাগছিল কি আপনারা কেউ না কেউ একজন কমসে কম এইখানে একটা কল অপশান তো বাই করবেই আর ফিউচার বাই করে যাবেই যাবে তো ঠিক আছে সেকেন্ড স্টক আমরা দেখে নিই ভারত ফোর্স আমি বলেছিলাম মর্নিংয়ে কি ভারত ফোর্স কোথাও এখানে এখানে একটা সাপোর্ট ফেস করছে ঠিক দেখুন এইখানে সাপোর্ট ফেস করার পরে অ্যাডভান্স প্রাইজ অ্যাকশানে যদি আমরা যাই তো অ্যাডভান্স প্রাইস অ্যাকশানে এখন আপনারা বলবে এটা আপনারা কী বানাচ্ছেন এটা একটা ছোট্ট দেখে সিমেট্রিক বানছে এখন এটাকে আমি বড় বানিয়ে দিচ্ছি পাঁচ মিনিট এসে গেলাম একটা কোনো না কোনো একটা ছোট্ট থেকে সিমেট্রিক মানছিল আর যখনই সিমেট্রিক্যাল ট্র্যাঙ্গেল অ্যাসেন্ডিং ট্র্যাঙ্গেল ডিসেন্ডিং ট্র্যাঙ্গেল এটা কেউ বলবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি ইউটিউবে কেউ বলবে না অ্যাসেন্ডিং ট্র্যাঙ্গেল ডিসেন্ডিং ট্র্যাঙ্গেল সিমেট্রিক্যাল ট্র্যাঙ্গেল এনি প্রাইস অফ প্রাইজ অ্যাকশন যদি খুব একটা ক্রুশিয়াল লেভেলে আসে ডেফিনেটলি ওটা ব্রেকআউট খুব বড় ব্রেকআউট হয় ডেফিনেটলি ব্রেকআউট খুব বড় ব্রেকআউট হয় তো আমি কোথাও না কোথাও এখানে দেখে নিচ্ছিলাম এখানে একটা খুব বড় একটা রেঞ্জ ওয়ান্ড মার্কেট ছিল আর এখানে কোথাও না কোথাও মার্কেট একটা রেজিস্টেন্স সাপোর্ট ফেস করছিলো যেহেতু এখানে একটা কাইন্ড অফ ছোট্ট কাইন্ড আমি বলছি কাইন্ড অফ আিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল বানলো এখানে সাপোর্ট নিয়ে মার্কেট ভ্যানিশ মার্কেট আপসাইড র্যালি একটা দিয়ে দিল ভারত ফোরজে ঠিক আছে এবার আমাদের থার্ড যে স্টকটা ছিল এচডিএফসি লাইফ ওইটা আমরা দেখে নিই হেচডিএফসি লাইফ মর্নিং একটা গ্যাপ আপ ওপেন দিল কোথাও না কোথাও এখানে থার্টিন মে একটা গ্যাপ আপ ওপেন দিয়েছে এইখান থেকে একটা রেজিস্টেন্স ফেস করেছে এই রেজিস্টেন্সটা ফেস করে মার্কেট নিচে এসে গেছে তারপরে যখন এই যে ক্রুশিয়াল এটা হলো ভেরি ক্রুশিয়াল সাপোর্ট জোন এই ক্রুশিয়াল সাপোর্ট থেকে যখন এখানে মানে এখানে ঠেকলো মার্কেট ঠেকার পর এখান থেকে যখন উপরে যাচ্ছিলো মার্কেট আপনারা এই যে লেভেলটা আছে না এই যে লেভেলটা এই লেভেলটা কাইন্ড অফ অ্যান অ্যাসেন্ডিং ট্রাঙ্গেল এই লেভেলের উপরে একটা ছোট্ট রিস্ক নিয়ে একটা খুব ভালো রিওয়ার্ড এই জোনটা আপনারা পেয়ে যেতেন তারপরে আবার মার্কেট এইখানে মানে সিফ সাপোর্ট আপনারা প্রাইস অ্যাকশনও যদি না জানেন কোনো ব্যাপার না সিফ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যদি আপনারা জানেন তো ইটস মানে মিলিয়ন ডলার এর উপর আর কিছু জানার দরকার নেই ঠিক মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করেছে যখন মার্কেট কোনো দিন রেজিস্ট্যান্স ফেস করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইউটিউবে যেখানে কোনোদিন মার্কেট রেজিস্ট্যান্স ফেস করে সিধা অপশন চেন খুলবেন অপশন চেনে দেখবেন হেচডিএফসি লাইফের কি কী বলছে কোথায় রাইটাররা বেশি আছে যদি রাইটার কল রাইটার বেশি থাকে ডেফিনেটলি ওইখান থেকে আপনারা একটা শর্ট পজিশন নিয়ে নেবেন পুট অ্যাট দ্য মানি একটা পুট বাই করে চলে যাবেন একটা ছোট্ট লস নিয়ে তিন চার পয়েন্টের স্টপ লস দশ পয়েন্ট পনেরো পয়েন্ট তো আপনারা মার্কেটে পেয়েই যাবেন যতটা আমার এক্সপিরিয়েন্স আছে ওটা হিসাবে বলছি আমি এবার দেখে নেব আইসিআইসি ব্যাঙ্ক আপনারা যদি এর আগের তিনটা স্টকে একটু অ্যাডভান্স স্ট্র্যাটেজি ইউজ হয়েছিল যদি ওটা না জানেন না কোনো ব্যাপার না কিন্তু এইটাতে যদি ট্রেড না নিয়ে থাকেন তাহলে আমি কিচ্ছু বলতে পারি না আপনাদেরকে কেন কি এইটা একটা খুব স্ট্রং মানে কমসে কম ওয়ান আওয়ারের টাইম ফ্রেমে একটা ব্রেকআউট দিচ্ছে এইখানে তো আপনাদেরকে আমি যেটা জানি আমি তো ভেবেই নিয়েছিলাম এখানে আপনারা ট্রেড নিয়েছেনই হবে যেই এই লেভেলটা ব্রেক করেছে একটা খুব স্ট্রং খুব স্ট্রং একটা ডাউন র্যালি আমরা দেখতে পেরেছি সামথিং অ্যারাউন্ড যদি আমরা পয়েন্ট দেখে নিই আইসি সি ব্যাঙ্কে নিয়ারলি অ্যাবাউট থার্টিন পয়েন্ট দেখুন থার্টিন পয়েন্ট তো আপনারা স্ক্র্যাচ করতে পারতেন না জেনমিন কথা টেন পয়েন্ট তো মিনিমাম চলো ছ সাত পয়েন্ট তো পাক্কা ক্যাচ করে নিতে পারতেন আপনারা তো আমি এটাই বলছি আপনাদেরকে প্লিজ 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 স্কিল ডেভেলপ করুন আমি এটা চাই না কি আমি ডেলি ডেলি ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য আমি চাই আপনারা প্লিজ স্কিলটাকে ডেভেলপ করুন আর নিজের মাধ্যমে মার্কেটে ট্রেড করুন কারোর থেকে ইনফরমেশান নেওয়ার দরকার নেই কারোর থেকে কিছু নেওয়ার দরকার নেই তোমার পয়সা আপনার এটা হার্ড মানি আপনার নিজের ব্রেন ইউজ করে লাগান মার্কেটে আর্ন করুন আর যদি লসও হয় তো একটা ছোট্ট লেসেন শিখতে পারবেন জার্নাল মেনটেন করুন কি আমার এখানে আজকে লস হয়েছে ওটা কেন লস হয়েছে এই জন্য জার্নাল মেনটেন করুন তাহলে এই যে রঙটা হয়েছে ওটা আগের দিনে আর রিপিট করবেন না আপনারা তো এটাই থাকলো আমাদের যদি ভিডিওটা আপনাদের জন্য একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে আপনাকে যদি স্ট্র্যাটেজি বলে লিখে দাও তারপরে দেখো কতগুলো স্ট্র্যাটেজি আমি নিয়ে এসে যাব আপনাদের সামনে তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে যকনি ভিডিও আসবে একটা নোটিফিকেশন বেল থাকে ওটাকে ক্লিক করে নেবেন যকনি মানে ভিডিও আসে ভিডিওটাকে দেখবেন ওখানে অনেক লার্নিং থাকে লার্নিং গুলো নেবেন बस আর কিছু চাই না আমাদের আর একটা ছোট দেখে লাইক করে দিবেন थैंक यू थैंक यू एवरीवन গুড নাইট হ্যাপি উইকেন্ড ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিজ মার্কেট আ সাবজেক্ট টু মার্কেট রিস্ক রিড অল দ্য রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি बिफोर इन्वेस्टिंग